সুনামগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে ঝড়ের তাণ্ডবে পৌর শহরের কালীবাড়ি আবাসিক এলাকায় গাছ ভেঙে সিএনজি অটো উপর পড়ে তিনজন আহত হয়েছেন রোববার রাত দিকে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন অটো পোল এলাকার বাজার পয়েন্ট থেকে হাসন নগরের দিকে যাচ্ছিল এ সময় ঝড়ের তাণ্ডবে গাছের ডাল ভেঙে সেটির উপর পড়ে এতে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে সিলেট নগরীর বেশ কিছু এলাকায় রাত সাড়ে দশটার দিকে শিলাবৃষ্টি হয়েছে দশ থেকে পনেরো মিনিটে স্থায়ী শিলাবৃষ্টিতে অনেকে টিনের চালা ভেগে গেছে রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়ির কাঁচও ভেঙেছে এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন জাকির ঝড় শিলাবৃষ্টিতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি তথ্য আছে আপনার কাছে yeah <laughs> হ্যাঁ দেখুন গতকালকে রাত্রে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সুনামগঞ্জে কালবৈশাখীর জ্বর বয়ে গেছে আর কালবৈশাখীর যে তাণ্ডব সেটা কিন্তু সুনামগঞ্জের বিশেষ করে শান্তিগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি তাণ্ডব করে গেছে আপনি আপনি দেখতে পাচ্ছেন আমি এখন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের একটি গ্রাম এটি নোয়াগাঁও গ্রাম এই গ্রামের মতো অন্তত আরও ছয় থেকে ষাটটি গ্রামে কিন্তু কালবৈশাখীর তাণ্ডব চালিয়েছে তো সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাতেই শুধু পাঁচ শতাধিক কাঁচা গড় বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে তো আমরা দেখেছি সকাল থেকে আমরা এসেছি এখানে একেবারে একেবারে নিঃস্ব হয়ে গেছে খোলা আকাশের নিচে আপনি দেখতে পাচ্ছেন এরকমই প্রায় আরও দুই থেকে আড়াইশো পরিবার রয়েছে যারা একেবারেই পুরো ঘর এই তাণ্ডবে বিধ্বস্ত হয়ে গেছে সারা রাত্রে কিন্তু তারা বিভিন্ন বাড়িতে মসজিদ এবং বিদ্যালয়ে আশ্রয় আশ্রয় নিয়েছিল তো আসলে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সাথে তিনি আমাকে জানিয়েছেন এই তাণ্ডবে এখনও পুরোপুরি ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি তারা এই কিছুক্ষণ পর তারা বের হবেন এবং পুরো উপজেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার পরই যে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আর আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন একেবারেই একেবারে মেচাকারক অবস্থা হয়ে গেছে এরকম কিন্তু এই গ্রাম ছাড়াও কিন্তু অন্যান্য গ্রামে আমরা দেখেছি এর চেয়েও বেশি খারাপ অবস্থা অনেকেই একেবারে দুর্বিষহ অনেকটা মানবেতর জীবনযাপন করছে এখানে বিভিন্ন একেবারে শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারাও কিন্তু সবচেয়ে বেরি চরম বিপাকে পড়েছে তারা এই মুহূর্তে যদি প্রশাসনের বা সরকারের যদি সহায়তা না পায় তাহলে কিন্তু তাদের যে ঘুরে দাঁড়ানো সেটা কিন্তু একেবারে কঠিন হয়ে যাবে বলে এমনটাই আমাদেরকে বলছেন তো সার্বিক ভাবে আমরা বলতে পারি শুধু এই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নয় গতকালকের যে কালবৈশাখী জ্বর সুনামগঞ্জের দিরাই সুনামগঞ্জ সদর উপজেলা এই দুইটি উপজেলায় কিন্তু ব্যাপক তাণ্ডব চালিয়েছে এবং শিলাবৃষ্টির কথা যদি বলি শিলাবৃষ্টি কিন্তু সুনামগঞ্জে তুলনামূলকভাবে গত জেলার সিলেট বিভাগের যে সিলেট মৌলিবাজার হচ্ছে একটু কম পড়েছে যার ফলে ফসলের যে হানির যে সংকার আমরা সন্দেহ করেছিলাম সেটা কিন্তু খুব একটা শিলাবৃষ্টি নেই কিন্তু কালবৈশাখী জ্বরটাই সুনামগঞ্জের জন্য সবচেয়ে বড় একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তো আমার কাছে এই ছিল সুনামগঞ্জের কালবৈশাখী জ্বরে তাণ্ডবের সর্বশেষ খবর কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি সম্পর্কে সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন